হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভারতীয় বিমান বাহিনী ও পাকিস্তানি বিমান বাহিনী হলো দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দুই বিমান বাহিনী। দুই বিমান বাহিনীর হাতে রয়েছে ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান। এখানে বলা বাহুল্য যে 2019 সালের 27 ফেব্রুয়ারি ভারতীয় এয়ারফোর্স ও পাকিস্তানি এয়ারফোর্স আকাশ যুদ্ধে একে অপরের মুখোমুখি হয়ে তখন ভারতের একটি MiG-21 পাকিস্তানের একটি F-16 শুট ডাউন করে। বিপরীতে পাকিস্তান দাবি করে তারা ভারতের একটি SU-30 MKI ও একটি MiG-21 ধ্বংস করেছে এবং বিমানে থাকা 3 জন পাইলটকে আটক করেছে। যদিও শেষ পর্যন্ত দেখা যায় যে পাকিস্তান কেবলমাত্র ভারতের একটি 50 বছরের পুরনো MiG-21 শুট ডাউন করেছে এবং MiG-21-এর পাইলট অভিনন্দনকে গ্রেপ্তার করেছে। যাই হোক, এবার আসা যাক মূল বিষয়ে। তা হচ্ছে, পাকিস্তান বিমান বাহিনী যখন ভারতীয় MiG-21 শুট ডাউন করে, মূলত তার পর থেকে পাকিস্তানের জনগণ তাদের বিমান বাহিনীকে দক্ষিণ এশিয়ার সুপারম্যান হিসেবে ভাবতে শুরু করেছে। এখানে আরও একটি কথা না বললেই নয়, তা হচ্ছে ভারতীয় MiG-21 শুট ডাউন করার পরে পাকিস্তান তথা পাকিস্তান এয়ারফোর্সের পক্ষ থেকে এমন সব ভাষণ দেওয়া হয় যার ফলে সাধারণ ডিফেন্স প্রেমী মানুষদের এটা বুঝতেই কষ্ট হচ্ছে যে আসলে দক্ষিণ এশিয়ার সেরা বিমান বাহিনী ভারতের নাকি পাকিস্তানের। আর মূলত সাধারণ ডিফেন্স প্রেমী মানুষদের বোঝার সুবিধার্থে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত যুক্তি প্রমাণের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করব যে ভারতীয় বিমান বাহিনী ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে কোন বিমান বাহিনী বেশি শক্তিশালী। তো বন্ধুরা, যে কোনো বিমান বাহিনী শক্তিশালী বা দুর্বল হবার পিছনে প্রধানত দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলি হচ্ছে, নাম্বার 1, উক্ত বিমান বাহিনীতে থাকা ফাইটার জেট সংখ্যা ও তাদের কোয়ালিটি, এবং নাম্বার 2, পাইলটের দক্ষতা। যাই হোক, এবার যদি এই সূত্র মতে পাকিস্তান বিমান বাহিনীর দিকে তাকানো যায়, তবে এই মুহূর্তে পাকিস্তান এয়ারফোর্সে মোট অ্যাক্টিভ পার্সোনাল রয়েছে প্রায় 70,000 এবং মোট এয়ারক্রাফ্ট রয়েছে 1,372। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 450টি। এগুলি হচ্ছে, নাম্বার 1, জেনারেল ডাইনামিক্সের তৈরি F-16, সংখ্যা 75টি। নাম্বার 2, চীন পাকিস্তান যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার, সংখ্যা 132টি। নাম্বার 3, ফ্রেন্স ড্যাসার্ট মিরাজ 3, সংখ্যা 89টি। নাম্বার 4, ফ্রেন্স ড্যাসার্ট মিরাজ 5, সংখ্যা 90টি। নাম্বার 5, চাইনিজ F-7P এবং F-7PG, সংখ্যা 60 থেকে 70টি। এখানে বলে রাখি যে পাকিস্তানের ড্যাসার্ট মিরাজ 3 ও ড্যাসার্ট মিরাজ 5-এর মধ্যে বেশিরভাগ জেট বর্তমান সময়ে পর্যাপ্ত মেনটেন্যান্সের অভাবে গ্রাউন্ডেড রয়েছে। যাই হোক, এবার যদি ভারতীয় বিমান বাহিনীর কথা বলা হয়, তবে বর্তমান সময়ে ভারতীয় বিমান বাহিনীতে মোট অ্যাক্টিভ পার্সোনাল রয়েছে প্রায় 1,40,000 এবং মোট এয়ারক্রাফ্ট রয়েছে 2,123টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 570+। এগুলি হচ্ছে, নাম্বার 1, MiG-21 Bison, সংখ্যায় 100+। নাম্বার 2, জ্যাগুয়ার, সংখ্যায় 116টি। নাম্বার 3, SU-30 MKI, সংখ্যা 260টি। নাম্বার 4, হাল তেজাস, সংখ্যা 18টি। নাম্বার 5, MiG-29 UPG, সংখ্যা 65টি। নাম্বার 6, মিরাজ 2000, সংখ্যা 49টি। এবং নাম্বার 7, ড্যাসল্ট রাফালে, সংখ্যা 20টি এবং অর্ডারে রয়েছে আরও 16টি। যাই হোক, এবার যদি দুই দেশের এয়ারফোর্সের ফাইটার জেটগুলির কম্প্যারিজন করা যায়, তবে ডিফেন্স সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখা ব্যক্তিরাও এটা বুঝতে পারবে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার জেট সংখ্যা যেমন বেশি, ঠিক তেমনই প্রযুক্তিগত বা শক্তিমত্তার দিক থেকে সেগুলি পাকিস্তানি জেট অপেক্ষা অনেক বেশি উন্নত বা পাওয়ারফুল। বিশেষ করে ভারতের SU-30 MKI ও রাফালে পাকিস্তানি এয়ারফোর্সের যে কোনো ফাইটার জেট অপেক্ষা শক্তিশালী। তো বন্ধুরা, ফাইটার জেট সংখ্যা ও তার প্রযুক্তিগত মানের দিক থেকে পাকিস্তানি এয়ারফোর্স তো ভারতীয় এয়ারফোর্সের ধারে কাছেও নেই। এবার আসুন দেখি দুই দেশের পাইলটদের দক্ষতা সম্বন্ধে জানা যাক। তো বন্ধুরা, দক্ষতার দিক থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলটদের জুড়ি মেলা ভার। অপরদিকে পাকিস্তানি এয়ারফোর্সের পাইলটরা যতটা না ভালো ফাইটার জেট চালাতে পারে, তার থেকে বেশি ভালো পারে মিথ্যা বলতে। আর 27 ফেব্রুয়ারি SU-30 MKI ধ্বংসের গল্প তারই বাস্তব উদাহরণ। এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে, দক্ষতার দিক থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলটদের এগিয়ে থাকার আরও কিছু কারণ রয়েছে। এগুলি হচ্ছে, নাম্বার 1, ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলটরা পাকিস্তানি পাইলটদের থেকে তুলনামূলক বেশি সময় তাদের এয়ারক্রাফটের সাথেই কাটায়। নাম্বার 2, ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতিনিয়ত বিশ্বের উন্নত দেশের এয়ারফোর্সের সাথে যৌথ ট্রেনিং করতেই থাকে। বিপরীতে পাকিস্তান এয়ারফোর্সের এই ট্রেনিং বর্তমান সময়ে কেবল চীনের সাথেই সীমাবদ্ধ। নাম্বার 3,
ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলটরা বিশ্বের যে কোনো দেশের পাইলটদের থেকে বেশি আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসী পরবর্তীতে অভিনন্দনের মতন পাইলটের জন্ম দেয়। বিপরীতে পাকিস্তানি পাইলটদের আত্মবিশ্বাস কেবলমাত্র চীনাদের মতন ক্যামেরার সামনেই সীমাবদ্ধ। তো বন্ধুরা, ছোট্ট এই তিনটি পয়েন্টের মাধ্যমে আশা করি এটা বুঝতে পেরেছেন যে দক্ষতার দিক থেকে ভারতীয় পাইলটরা কেন এগিয়ে। আর ভিডিওটি পুরোটা দেখার পরে আশা করি এটাও বুঝতে পেরে গেছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন দেশের এয়ারফোর্স আকাশযুদ্ধে বেশি শক্তিশালী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে এই ধরনের ডিফেন্স বিষয়ক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। এছাড়া এই ভিডিওটি আপনার ডিফেন্স প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।